নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভাজা ছানার ডালনার রেসিপি। ভাজা ছানার ডালনা বানানোর জন্য এখানে আমি নিয়েছি ভাজা ছানা, এখানে আছে 200 গ্রাম ভাজা ছানা, আর নিয়েছি একটা বড় সাইজের টুকরো করা আলু। এই ভাজা ছানাগুলো আমাদের এখানে মিষ্টির দোকানে পাওয়া যায়, আর এই ভাজা ছানাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই ভাজা ছানা দিয়ে আপনারা ডালনা অথবা কালিয়াও বানিয়ে নিতে পারেন। ভাজা ছানার ডালনা বানানোর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব 2 টিস্পুন টক দই। দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। দইয়ের মধ্যে নিয়ে নেব 7 মতো নুন, 1/2 টিস্পুন হলুদ, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন আদা বাটা। অল্প জল দিয়ে মশলাটাকে মিশিয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব সাদা তেল। এখানে আমি নিয়েছি 5টা কাজু, 2 টিস্পুন পোস্ত আর 1 টিস্পুন চারমগজ, 3টাকে একসাথে করে বেটে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে প্রথমে আলুগুলোকে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে রাখছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে 1টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, 3টে এলাচ, 2 টুকরো দারচিনি, 1/2 টিস্পুন সাদা জিরে। ফোড়নটা হয়ে গেছে, এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি। মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব পোস্ত, কাজু আর চারমগজ বাটা, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর ভাজা ছানাটা দিয়ে দেব। মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর দেব 1/2 টিস্পুন ঘি। গরম মশলা আর ঘি দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার ঢাকা দিয়ে 2 মিনিট রেখে নামিয়ে নেব। এই রান্নাটা অল্প ঝোল রাখতে হবে, কারণ ভাজা ছানাগুলোতে অনেকটা ঝোল টেনে নেবে। এবার ঢাকা খুলে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভাজা ছানার ডালনা।